ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সভাপতি করে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি পুনর্গঠন করা হয়েছে দুপুরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকার্স বিএবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরী সংগঠনের সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দু সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক এবং চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক ফলে বিএবি চেয়ারম্যান পদও হারিয়েছেন তিনি বিদায়ী কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল আরফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউ সেভের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী তাদেরকেও নিচ নিচে ব্যাংক থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক নতুন নেতৃত্ব ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান গত পনেরো ষোলো বছরে আমাদের কোন কাজী এখানে যেহেতু হেলস আর কমোস্ট্যান্স এখানে অনেক ব্যাগই অনেক সমস্যার সম্মুখীন আর আমরা যারা যারা ভালো আছি তাদেরও অবস্থা একটু হবে বলবো আমি কাজে এখানে কাজ করার স্কোপ রয়েছে আমাদের